গাল পেতে চড় খাওয়ার মতো যখন কাজ করেই ফেলেছো আর গাল যখন পেতেই দিয়েছো, তখন চড় মারতে তো আমাদের দোষ নেই, কোনো দোষ নেই। হ্যাঁ বন্ধুরা, সুতপার কথাই বলছি, আবার বলছি, ওকে অন্য কোনো না, ওর অরিজিনাল নাম নিয়ে বলবো, সুতপার কথাই বলছি, আজকে গাল পেতে দিয়েছে চড় খাওয়ার জন্য, তাই জন্য চটাস চটাস করে সবাই চড় মারছে। এবং ওর কমেন্ট বক্সের ওর ভিউয়ার্সরাও কিন্তু ওকে চড় মারতে ছাড়েনি। তবে হ্যাঁ, ও কিন্তু আজকে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দেয়নি। কেন দেয়নি, তার কী রিজন, তার কী কারণ, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কেন করলো এটা কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও না দিয়ে ব্লগিং চ্যানেলে ভিডিও? তাহলে দুঃসময় ভিডিও দেওয়া যায়, এডিট করার সময় পাওয়া যায়। আজকে আবারও ওর কিছু কথা ওকে ফিরিয়ে দেবো, ওকে ফিরিয়ে দেবো, ওর নিজের বেলা আটিসুটি আর অন্যকে কীভাবে উস্কানিমূলক কথা বলছে যখন ওর নিজের সংসারে নিজে ঠিক, অথচ দুই দুটো মেয়েকে পরকিয়া কে সাপোর্ট করে কীভাবে তাদের ইন্ধন দিয়েছে, তাদের সংসারগুলোকে কীভাবে ভেঙে দিয়েছে, চলো সবটা নিয়ে আজকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। এইবার বলি, সুতপা কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দেয়নি, তার একটা কারণও আছে, কারণ ও জানছে কন্ট্রোভার্সি চ্যানেলটা ও টেকাতে পারবে না, টেকানো আর সম্ভব না, আগুন লেগে গেছে, তুষের আগুন ছিল এতদিন, একটু 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 করে জ্বলছিল, এখন দাও দাও করে জ্বলে গেছে, দাও দাও করে জ্বলে গেছে। ও জানে কন্ট্রোভার্সি চ্যানেলটা ওরা থাকবে না। কেন থাকবে না সেটা কালকে কণিকা উজ্জ্বল আমাদের বলে গেছে, কারণ সাতটা না আটটা ভিডিওকে ডিলিট করতে হবে, অন স্পট ডিলিট করতে হবে, আর 700 মতো ভিডিও আছে ওদের এগেনস্টে করা, সেই ভিডিওগুলোকেও ওকে আইন অনুসারে ওকে আস্তে আস্তে ডিলিট করতে হবে। ওই এইবার যদি একটা চ্যানেল থেকে এত ভিডিও ডিলিট হয়ে যায় করতে হয়, তাহলে সেই চ্যানেলের আর অস্তিত্ব থাকে না, ইউটিউব বোধহয় সেই চ্যানেলটাকে আর রাখে না, বা সেই চ্যানেল আবার গ্রো করতে আবার দাঁড় করাতে কারণ রিচ ডাউন হয়ে যায়, যেটা আমি জানি, কারণ আমি একটা ভিডিও ডিলিট করেছিলাম জন্য, একটা ভিডিও ডিলিট করেছিলাম জন্য আমার 6-7 দিন রিচ ডাউন ছিল আমার চ্যানেলে, তাহলে বুঝেছি, তাহলে বুঝতে পারছো যে এত ভিডিও যখন ডিলিট, ওকে করতেই হবে, ও যে অন্যায় করেছে আজকে নাই বা বললাম, কারণ পুরো ওয়াইটি জানে যে অন্যায় কণিকা উজ্জ্বলের সাথে করেছে তার এটাই পানিশড, ও সমস্ত ভিডিওগুলোকে ডিলিট করতে হবে, আর ডিলিট করলে অটোমেটিক্যালি চ্যানেলটা থাকবে না, সেটাও বুঝে গেছে। তাই জন্য কি করেছে, তাই জন্য কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে ব্লগিং চ্যানেলে, কারণ ও জানে ওই চ্যানেলটা চলে গেলে পাশাপাশি এই চ্যানেলটাকে দাঁড় করাতে হবে, আর এই চ্যানেলটাকে দাঁড় করাতে হলে কী করতে হবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খাবার দিতে হবে, কন্টেন্ট দিতে হবে, তবেই না জমবে মজা, ওই চ্যানেল চলে গেছে তাই কী হয়েছে। তাই জন্য অনেকে ভাবছে বোধ হয় সবাই বসে আছে সুতপা কী করছে, কী মানসিকতা সেটা দেখার জন্য, না না, ও হচ্ছে 7 শিয়ানার 1 শিয়ানা, ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জাস্ট আর ভিউয়ার্সদের জাস্ট একটু খাবার দিয়েছে নিজের জীবনকে দিয়ে। ও জানে তো, ও যেগুলো বলেছে আজকের ভিডিওতে, যেগুলো বলেছে, যেগুলো করেছে, ও জানে না যে এগুলো নিয়ে কন্ট্রোভার্সি হবে, জানে না যে এই একই কারণে ও টিনুকে আর ম্যান্ডিকে একই কারণে সংসার ত্যাগ করেছে জন্য ও ধোঁয়া দিয়েছে, পরে বলছি সেই কারণগুলো, ও হাওয়া দিয়েছে, করেছিস কেন, হয়েছে কেন, করবি না বলেছে, সে একই কাজ নিজের সংসারে কিন্তু পরিপাটি করে সুন্দর সংসার করছে, একই কাজ করছে, তাহলে ও জানে না যে এই কথাগুলো যদি আমি আজকে ভিডিওতে বলি তাহলে আমার ভিডিওটা টুই করে উঠে যাবে, চ্যানেলটা টুই করে উঠে যাবে, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাকে নিয়ে ভিডিও করবে, ভিউয়ার্সরা দেখবে, কারণ ও তো ম্যান্ডি থেকে শিক্ষা নিয়ে নিয়েছে যে যত নেগেটিভ কমেন্ট ঢুকবে তত মনে করবে তোমার চ্যানেল গ্রো হচ্ছে, ওর কাছে একটা কোনো ম্যাটারই করে না। না হলে সন্ধ্যা রাত্রিবেলা ঢুকেছিল চুল্লু খেয়ে, সময় দেয় না, এটা সেটার জন্য রাগ হয়েছিল, অথচ ও আজকের ভিডিওতে বলল ওর বর 11:30 রাত্রিরে ঢুকে, পুজো 3-4 দিন ছুটি পায় কিন্তু ওকে সময় দেয় না, 10 বছরে একদিনও কোথাও নিয়ে যায়নি, 10 বছরে পুজোর মধ্যে তো কোথাও ঘুরতে নিয়েই যায়নি, 10 বছরে একদিনের জন্য ঘুরতে নিয়ে যায়নি দীঘা ছাড়া, ও নিজে বলেছে। তাহলে বন্ধুরা, ও কি ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি করছে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ই দিচ্ছে না, কন্টেন্ট দিচ্ছে না, ইচ্ছাকৃত করছে, ও চাইছে ওর চ্যানেলটা নিয়ে কন্ট্রোভার্সি হোক, যার জন্য এই কথাগুলো বলেছে। যে মেয়েটা টিনুকে বলেছে 5 বছর অত্যাচার সহ্য করেছে, করে বাপের বাড়িতে চলে গেছে, করবে কেন সহ্য, 5 বছর অত্যাচার সহ্য করেছে, সেই মেয়েটাই বলছে 10 বছর ওর বিয়ে হয়েছে, 10 বছরও অত্যাচারিত, অনেক কিছু সহ্য করেছে, অনেক কথা আছে, অনেক কিছু সহ্য করেছে, প্রসঙ্গ তো আসে, সহ্য করেছে কেন, কেন বাপের বাড়িতে চলে যায়নি, কেন সহ্য করছো, কেন সহ্য করে রয়েছে,
অবাক লাগছে না বন্ধুরা? আমার অবাক লাগছে, ও ইচ্ছাকৃত করে ইচ্ছাকৃতভাবে ও ব্লগিং চ্যানেলে এগুলো দিয়েছে, ইচ্ছাকৃতভাবে এই যে আজকে আমাদের বলার সুযোগ দিয়েছে। আর কি বলছে, কখনো ভিডিওটা দিয়েছে যখন ওর অলরেডি নোটিশ ঢুকে গেছে। কালকে কণিকা উজ্জ্বল যে অ্যার্জেন্ট ভিডিওটা দিয়েছে, তার মানে ও নোটিশটা হাতে নেয়নি, তার মানে ও বুঝে গেছে যে ওর নোটিশ চলে এসছে, তারপরে ভিডিওটা করেছে। অর্থাৎ দশমীর ভিডিওটা আমরা একাদশীতে পেয়েছি, দশমীর ভিডিওটা ও করে রেখেছে, দশমীরটা করে রেখেছে, তার মানে অলরেডি ওর নোটিশ হাতে এসে গেছে। তারপরেও কিংবা আসেনি, তার আগে ভিডিওটা করেছে, করার পরে নোটিশটা এসছে, তারপরেও এডিট করে ভিডিওটা দিতে পেরেছে, যেখানে নাকি ওই বলে রেখেছিল সন্দীপ কখন করলো, ও দিদিমা মারা গেছে কখন করলো, আমি বলেছিলাম, ও দেখেছে কিন্তু যে 7টা পর্যন্ত সন্দীপ তখনও জানে না ও দিদিমা মারা গেছে, ও বাচ্চাটাকে নিয়ে ঘুরিয়েছে ফিরিয়েছে, এক জায়গায় নেমন্তন্ন খেয়েছে, তারপরে 7:30 থেকে 8:30 পর্যন্ত বাড়িতে ছিল, নিজেই বলেছে আমি এডিটিংয়ের কাজটা সময় পেলে অনেকটা এগিয়ে রাখি। তারপরে দিদিমার ওখানে গেছে, দেখেছে সৌমালির জন্য পরের দিন পর্যন্ত সেই অবসরে হয়তো ও শিডিউলে করে দিয়েছে, দিয়ে দিয়েছে। কোথায় করলো, কখন করলো, কী মানসিকতায় করলো, এই মেয়েটাই প্রশ্ন রেখেছিল না? তাহলে আমি যদি আজকে প্রশ্ন করি, তোমার এই মানসিকতাতেও তোমার একটা চ্যানেল চলে যাচ্ছে, যে চ্যানেলটার জন্য তোমার তুমি এত প্রাউড ফিল করতে, মানুষকে এত আঘাত করতে মানুষের নরম জায়গাগুলোতে, সেই চ্যানেলটা তুমি বলো, চ্যানেলটা তোমার সন্তানের মতো, সবার কাছে চ্যানেল সন্তানের মতো, সেই সন্তানটা চলে যাচ্ছে, বসে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, থেকে খারাপ কথা আর বলতে পারলাম না, সেই মোমেন্টে তুমি কখন করলে এই ভিডিওটা এডিট, কখন করে দিলে, কোন মানসিকতায় দিলে? নাকি তুমি আর সবার থেকে অনেক উর্ধে, অনেক স্ট্রং? তাহলে তুমি যদি এই ভিডিওটা ওই মানসিকতার, একটা সন্তান, একটা চ্যানেল চলে যাওয়ার, একটা সন্তান চলে যাওয়ার সাথে চলে যাওয়ার মানসিকতা আর একটা দিদিমা মরে যাওয়ার মানসিকতা যদি একই হয়ে থাকে, তাহলে তোমার সন্তানের ক্ষতি হয়ে গেছে। সেই মানসিকতায় কী করে এডিট করলে, কখন করলে, কীভাবে দিলে, যে প্রশ্নটা সন্দীপকে করেছিলে, এটা আমার প্রশ্ন না, এটা তোমার কথার পরিপ্রেক্ষিতে বলছি। তাহলে সন্দীপ কখন কীভাবে করেছিল তাহলে বুঝতে পেরেছো? চ্যানেলের জন্য মানুষ সব করতে পারে। দেখো সোমালিও কালকে ভিডিও দিয়েছে, প্রমোশনাল ভিডিও দিতে হয় চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য। ও কালকেও একটা সেনকো গোল্ডের, কাল না পরশু দিন সকালে দেখলাম সেনকো গোল্ডের একটা ভিডিও দিয়েছে, হয়তো ওর বডি দিচ্ছে, এগুলো আপলোড করা ছিল শিডিউলে, এগুলো ই হয়ে যাচ্ছে। বোঝাতে পারলাম, নিজের ঘর যখন সুরক্ষিত, নিজে যখন এত অত্যাচার সহ্য করে, স্বামীর অত্যাচার সহ্য করে, স্বামী কোনোদিন প্রায়োরিটি দেয়নি, বাপের বাড়িতে যেতে বললে গেলেই নিয়ে চলে আসে, চলে এসছে, আর টিনুর বেলায় বাপের বাড়িতে গেলে নিয়ে আসলে সন্দীপ সন্দেহ করে, সেই বেলা বাপের বাড়িতে কেন যেতে দেবে না, গেলেই কেন ফোন করে নিয়ে আসবে সেই বেলা? আর তোমার বর যখন তোমাকে নিয়ে আসলো বাপের বাড়ির থেকে, এসে শ্বশুর বাড়িতে দিব্যি সবার জন্য পরিপাটি করে, শ্বশুরের আলাদা খাসির মাংস করে সুন্দর করে সংসার করলে, সংসার করছো, স্বামীর এত অত্যাচার সহ্য করে, স্বামী কোনো সকাল রাত মেটায়নি, 9,000-10,000 টাকা ইনকাম করে, স্বামী কোনোদিন পুজোতে সময় দেয় না, সারা পুজোয় ক্লাবে কাটিয়ে দেয়, তাহলে সেরকম একটা স্বামীর সাথে সেরকম একটা শ্বশুরবাড়িতে কী করে রয়েছো? যেটা কিনা যে শ্বশুর শাশুড়ির অত্যাচারের জন্য টিনুকে বলেছো 5 বছর অত্যাচার সহ্য করে বাপের বাড়িতে চলে এসছে, ঠিক করেছে, যাবে কেন, করবে কেন? তাহলে তুমি কী করে করছো? নাকি নিজের জায়গাটা ঠিক রেখে অন্যের সংসার উজলাতে ভালো লাগে, অন্যের সংসার উজাড় হয়ে যাক সেটা দেখতে ভালো লাগে, সেটা তোমার কন্টেন্ট? প্রত্যেকের কাছে ঝাড়টা খাবে, কারণ তুমি জানো এই ঝাড়টা তুমি খাবে, তুমি যে ভিডিও দিয়েছো ইচ্ছা করে। কন্ট্রোভার্সি চ্যানেলটা যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে, তোমার বন্ধ হয়ে যাবে, সেই জন্য এই চ্যানেলটাকে তিল তিল করে এটাকে তুমি আবার কন্ট্রোভার্সি চ্যানেলে পরিণত করে ফেলবে, পরিণত করে ফেলবে এই চ্যানেলটাকে গ্রো করার জন্য। এইভাবে চ্যানেল গ্রো হয়। দেখো তোমার কমেন্টের প্রথম কমেন্টের নিচে, এই সংসার ছেড়ে দিয়ে গয়নাগাটি নিয়ে পালান, তারপরে একটা পরকীয়া করে নেবেন, না নেবেন না, এত কষ্ট করার দরকার নেই, দেখেছেন তো পরকীয়া করে সবাই কত আনন্দে আছে, আপনিও ভালো থাকবেন। তোমার কমেন্ট বক্স, তোমার কমেন্ট বক্সে একজন লিখেছে, আপনি তো নারীবাদী মহিলা, তাহলে 10 বছর ধরে কষ্ট করছেন কেন, চলে যান বাপের বাড়ি, এটা ডিজার্ভ করো তুমি, এটা ডিজার্ভ করো, যেভাবে ম্যান্ডিকার রাহুলকে প্রশ্রয় দিয়েছো, যেভাবে এখনো পর্যন্ত টিনুকে আর দীপ্তকে প্রশ্রয় দিচ্ছ পরকীয়াকে, যেভাবে দুটো সংসার উজাড় করে দিয়েছো তুমি, সাপোর্ট করে টিনুকে এখনো পর্যন্ত সাপোর্ট করে উজাড় করে দিচ্ছ দিয়েছো, তুমি এটা ডিজার্ভ করো। তাহলে তুমি প্রত্যেকে বলবে, তাহলে তুমি তোমার সংসারে একই, এই একই অশান্তি, একই অশান্তি, মানে এই একই অত্যাচার ভোগ করে রয়েছো কী করে, সহ্য করে রয়েছো কী করে, কী করে রয়েছো, কেন বাপের বাড়িতে চলে যাওনি,
কেন চলে যাওনি যেখানে তোমার বাপের বাড়িতে যেতে দেয় না বর? তাহলে কেন এই সংসারকে মুলট ডাটা দেখিয়ে চলে যাওনি? কেন যাওনি প্রশ্নটা তো এখানে। তাহলে বলতেই তো হয় নিজের বেলা আটিশুটি, পরের বেলা চিমটিকাটি, নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছো। মেয়েদের অনেক কিছু সহ্য করতে হয়, সহ্য করতে করতে তখন সবার শেষে দেখবে ওই সংসারটাই তোমার হয়ে গেছে। প্রত্যেকটা মেয়ের জীবনে আছে, কেউ বলতে পারবে না দুই একজন ছাড়া। শ্বশুর শাশুড়িকে সবারই মন জুগিয়ে চলতে হয়, দেও ননদ ভাসুর যা প্রত্যেককেই মন জুগিয়ে তাদের মন জয় করতে হয়। এটা তোমার ক্ষেত্রে একা নয়, এর থেকে কত অত্যাচারী বউরা তবুও স্বামীর ঘরে পড়ে থাকে, স্বামীর অত্যাচার সহ্য করতে হয়। এটাই নারী, এটাই মেয়েদের নিয়ম। তারপরে যখন সময়কে ভালোবেসে একটা জায়গায় আসে তখন দেখবে নিজের অগোচারেই ওই সংসারটা নিজের হয়ে যায়, তুমিও সেই শাশুড়ির জায়গায় চলে যাবে একদিন। সব মেয়েরাই তাই যায়, একদিনে কেউ শাশুড়ি হয়ে যায় না, একদিন শ্বশুরবাড়িটা নিজের হয়ে যায় না, নিজের করে নিতে হয়। প্রত্যেকটা মেয়েদের নিজের করে নিতে হয়, তার ভালোবাসা দিয়ে, তার দায়িত্ব কর্তব্য দিয়ে। প্রথম দিন গিয়ে শ্বশুরবাড়ি নিজের হয়ে যায় না, তোমাকে কিছু দিতে হবে, তারপরে তুমি আশা করবে। বোঝাতে পারলাম নিশ্চয়ই? সেখানে তো তোমার দেওয়ার কিছু নেই শ্বশুরবাড়িতে, যেটা শ্বশুর শাশুড়ি চায় একটা ব্যাটার ওয়ের থেকে। আমি বলছি না এটা তোমার অপরাধ, এটা তোমার, এটা একটা তোমার রোগ, তুমি দিতে পারো নি। সেই জায়গাটার থেকেও তো তোমাকে নত হয়ে ভালোবাসতে হবে শ্বশুর শাশুড়িকে। দেখেছো শ্বশুর শাশুড়িকে ভালো রাখলে স্বামী কত খুশি থাকে, এটা তোমার বর বলে না, প্রত্যেকটা ছেলে তাই। তার শ্বশুর, তার বাবা মা যদি খুশি পালে না, বৌমাকে প্রশংসা করে না, তার আনন্দ হয় বেশি। আর সেইটা করার জন্য, স্বামীকে খুশি করার জন্য কী করতে হয় জানো? শ্বশুর শাশুড়ি শ্বশুর বাড়িকে ভালোবাসতে হয়। এটা তোমার ক্ষেত্রে না, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে। তাই বলে কেউ সংসার ছেড়ে তাকে উস্কে দেয় না, সংসার ছেড়ে চলে যাও সংসার থেকে, এগুলোকে অত্যাচার বলে না, এগুলোকে অত্যাচার বলে না, এগুলোকে সমঝোতা বলে। তুমি যেটা করছো সেটাকে সমঝোতা বলে, টিনু যেটা করেছে সেটাকে সমঝোতা বলে। সেখানে তুমি তোমার সংসারে দিব্যি সংসার করছো, খাসির মাংস রান্না করে শ্বশুরকে খাওয়াচ্ছ, ডাল করে খাওয়াচ্ছ, চাটনি করে খাওয়াচ্ছ, স্বামীর অত্যাচার সহ্য করে রয়েছো। রাত্রি 11:30 বাড়িতে ঢুকছে, শেরুর দায়িত্ব কর্তব্য নেয়নি। একটা কুকুরের যে দায়িত্ব নিতে পারে না, সে সন্তানের দায়িত্ব নেবে কী করে? আবার তুমিই বলছো প্রত্যেকদিন রাত্রিবেলা শেরুকেও খাওয়ায়। তোমার এক মুখেই অনেক কথা, তাহলে তুমি রয়েছো কী করে ওই সংসারে? এত দায়িত্ব কর্তব্য পালন করে তুমি রয়েছো কী করে? এত মেয়েদের আসল সফট কর্নার হচ্ছে স্বামী। সন্দীপ এত কিছু করেই মন পায়নি টিনুর, আর তোমার বাদ তো না অর্থে না কাজে কমবে দেখে মনে হলো সংসারেও হেল্প করে না, শুধু প্রতিবাদ করেছে। ঠান্ডা মানুষ, ঠান্ডা মানুষ যখন রেগে যায় প্রতিবাদ করে, জানো কি ভয়ঙ্কর হয়? কি ভয়ঙ্কর হয় নাকি পুরোটা সোয়াপ করছো, চ্যানেলটাকে গ্রো করার জন্য একটু একটু করে কন্টেন্ট দিচ্ছ। আমার তো তাই মনে হচ্ছে, কারণ তুমি জানো এইগুলো যদি তুমি বলো, এইগুলো যদি তুমি করো, তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে চ্যানেলটা, ওই চ্যানেলটা বসে গেলেও এই চ্যানেলটাকে তুমি দাঁড় করিয়ে নিতে পারবে। তাই বলি কি, পরের জন্য গর্ত খুললে না সেই গর্তে নিজেকেই পড়তে হয়। ওই যে পরের জন্য গর্ত খুলেছিলে না সেই গর্তে নিজেকেই পড়তে হচ্ছে, এখন নিজেকেই পড়তে হচ্ছে। যেভাবে ওদিকে কণিকা উজ্জ্বলকে যেভাবে তুমি আঘাত করেছো, ওদের সংসারটাকে তছনছ করে দিয়েছো, ওদের শারীরিক মানসিক আর্থিক যে ক্ষতি তুমি করেছো, সেই ক্ষতিপূরণ তুমি করতে পারবে না, সেই ক্ষতিপূরণ তুমি করতে পারবে না যে ক্ষতিপূরণ তুমি করেছো, সেই ক্ষতিপূরণ করবে হচ্ছে ভগবান তোমার চ্যানেলটার উপর দিয়ে। তুমি এইবার বুঝতে পারবে যে চ্যানেলটা বা সন্তান, চ্যানেলটাকে সন্তান বলছো তো, সন্তানের যদি আঁচ লাগে তাহলে তোমার বুকে এখানে কী কী লাগবে এইবার তুমি বুঝতে পারবে। চ্যানেলটা যদি ক্ষতি হয়ে যায়, চ্যানেলটা যদি ডিলিট হয়ে যায়, তাহলে বুঝতে পারবে যে কী আঘাত তুমি কণিকা উজ্জ্বলকে করেছো, কী আঘাত। আর এখন তো ক্ষমার প্রশ্নই নেই, একজন মানুষও বলবে না যে কণিকা উজ্জ্বলকে রিকোয়েস্ট করবে না, ওকে ক্ষমা করে দাও, কেউ বলবে না। কারণ ওরা যদি ক্ষমা করে দেয় তুমি আবার একটা অন্যায় করবে, আবার একটা অন্যায় করবে। অতএব ক্ষমার তো প্রশ্নই হয় না, তোমার এই পানিশটের দরকার ছিল, তোমার এই পানিশটের দরকার ছিল। আজকে তোমার কমেন্ট বক্সে প্রত্যেকটা মানুষ বলছে নিজে মানিয়ে চলিস আর অন্যদের পরকিয়া করতে উস্কানি দিস, প্রত্যেকটা মানুষ বলছে। আর তুমি জানো যে তোমার কমেন্ট বক্স আজকে এটাই ভরে যাবে, কারণ কন্ট্রোভার্সি চ্যানেলে কোনো হচ্ছে ভিডিও আসেনি, সবাই তোমার মজা দেখার জন্য তোমাকে দেখাচ্ছে। যেমন আমি কালকে বলেছি টিনুর ভিডিও সবাই, কিছু মানুষ, একটা পার্সেন্টেজ মানুষ ওর শেষ পরিণতি দেখতে চায়, সেই জন্য
সরি, সে সেই জন্য টিনুর ভিডিওগুলো দেখে এবং তাতে আমি আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে অনেকেই। হ্যাঁ দিদি ভাই, একদম এই জন্য দেখিও, শেষ পরিণতি কোথায় কি থাকে। ঠিক তোমারও তাই হয়েছে, তোমার এই যে ভিডিওটা আজকে সবাই দেখছে না, হয়তো দেখবে। তোমার যেহেতু কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দেওয়ার মুখ নেই বা ভিডিও দেওয়ার এনার্জিও নেই, কারণ তুমি জানো এই চ্যানেল শেষ, সেই জন্য তুমি যে এই চ্যানেলে ভিডিও দিয়েছো সবাই হামড়ে খেয়ে পড়বে যে তোমার মানে অভিব্যক্তিটা কি, তুমি এত বড় একটা ধাক্কা খেয়েছো খাওয়ার পরে তোমার অভিব্যক্তিটা কি, তাই জন্য তুমি একটু করে ওই জন্য সাজিয়ে গুছিয়ে ভিডিওটা দিয়েছো, এই জন্য তোমার ভিডিও সবাই দেখছে। যেহেতু কন্ট্রোভার্সি চ্যানেল, তাহলে কি সুতপা শেষ, কন্ট্রোভার্সি কি ছেড়ে দিল, এই জন্য এসছে এখানে দেখতে যে তুমি কি করছো। যেমন টিনুর ভিডিওতে সবাই দেখতে যাচ্ছে টিনু এখন কি করছে, কি অবস্থায় আছে, কতটা ভালো আছে, কতটা সুখে আছে, এ তোমারও সেই পরিস্থিতি, এই জন্য সবাই ঢুকছে। এবং ঢুকে যাদের ক্ষমতা আছে তারা এই যে লিখে যাচ্ছে, নিজে যে নেগেটিভ কমেন্ট করে যাচ্ছে, আর এটা তুমি ডিজার্ভ করো ইচ্ছাকৃতভাবে। একটা সময় আসবে তোমাকে কমেন্ট বক্স অফ করতে হবে, ম্যান্ডির মতো আমি তোমাকে বলে গেলাম কমেন্ট বক্স অফ করতে হবে, যদি রক্ত মাংসের শরীর হয়ে থাকে তোমার, সহ্যেরও একটা সীমা থাকে, সহ্যের সীমা অতিক্রম করে যাবে। নিজে যেমন মানিয়ে নিয়ে চলো, অন্যদেরও মানিয়ে নিতে পরামর্শ দেবে, উস্কানি নয়, প্রত্যেকে একই কথা বলছে। যখন আমরা সবাই সন্দীপের পাশে ছিলাম, ওদিকে ম্যান্ডি বা টিনুর পরকীয়াকে সাপোর্ট করিনি, তখন তুমি একা ঢাল হয়ে দাঁড়িয়েছিলে, করতে পেরেছো কিছু? তোমার কি সেটা উচিত ছিল? তোমার তখন উচিত ছিল টিনুকে বোঝানো যে প্রত্যেকটা মেয়ের জীবনে এরকম হয়, দেখ আমি কত সহ্য করে আমার শ্বশুরবাড়িতে রয়েছি, আমার শ্বশুর শাশুড়ির গঞ্জনা লাঞ্ছনা, আমার স্বামী আমাকে সময় দেয় না, আমার স্বামীর ইনকাম ভালো না, কত কষ্ট করে কী সুন্দর করে সংসার করছি। মেয়েদের এটা করতে হয়, যখন তোমাকে ফোনে যোগাযোগ করেছিল তখন সেটা না করে তুমি উস্কানি দিয়েছো, কেন? কন্টেন্ট, ওকে উস্কানি দিলে কন্টেন্ট পাবে, ও তোমাকে কমিউনিটিতে তুলবে, কারণ তোমার প্রচণ্ড কমিউনিটির লোক, চলে গেছো ম্যান্ডির কাছে, ম্যান্ডির কমিউনিটিতে উঠেছো, কী হবে এই কমিউনিটিতে উঠে, এটা মিথ্যের কমিউনিটি, মানুষের চোখের জল, মানুষের অভিশাপের কমিউনিটি, অন্যায়ের পাশে কেউ থাকে না, থাকতে পারে না। আজকে তোমার রূপটাও সামনে চলে আসলো যে তুমি নিজের জায়গায় তুমি ঠিক, নিজের জায়গায় তুমি ঠিক, অথচ অন্যের সংসারকে উস্কানি দাও, একদম আজকে পরিষ্কার করে দিয়েছ। কিন্তু তোমার এটা করার কথা না, কারণ তুমি একদম 18-19 বছরের একটা মেয়ে না, নাই নাই করে 37-38 বছর বয়স, যথেষ্ট অভিজ্ঞতা হচ্ছে, 10 বছর সংসার করেছে যখন, যখন টিনু 5 বছর অভিজ্ঞতায় এত অশান্তির কথা তোমাকে বলেছে, তোমার ওকে বোঝানো উচিত ছিল, নিজের বোনের মতো করে বোঝানো উচিত ছিল। কি পেয়েছো? টিনু আজকে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে, কি লাইফ হয়েছে ওর, বাপের বাড়িতে রান্না করে খেতে হচ্ছে, আরও খারাপ অবস্থা আছে সামনে ওর, আরও সামনে ওর দুর্দশা আছে, দেখতে পাবে তুমি। আর তুমি এটা তো দেখার জন্যই, তুমি হচ্ছে কি বলতো শকুনি, কেন বলতো? শকুনি তো দুর্যোধনের মামা ছিল, কিন্তু শকুনি দুর্যোধনকে কুপরামর্শই দিয়েছে, কারণ শকুনি নিজেই চেয়েছে যে কৌরব বংশ ধ্বংস হয়ে যাক, অথচ নিজের মামা কিন্তু, এর পেছনে অনেক ইতিহাস আছে, অনেক আছে, এইসব এখন আর বলতে জানে, কিন্তু শকুনি কিন্তু নিজের ভাগনার দিকে থেকে নিজের ভাগনার শেষ করে দিয়েছে বংশ, তুমিও তাই। এটা টিনু আর ম্যান্ডি বুঝতেই পারেনি যে ওদের হয়ে তুমি যেটা করছো সেটা ওদেরই ক্ষতি করছো, ওদেরই ক্ষতি করে দিয়েছো, নিজের আখের নিজের মানে ভিউয়ার চরিতার্থ করার জন্য, নিজের চ্যানেল চরিতার্থ করার জন্য, কিন্তু তোমার চ্যানেলও তুমি রাখতে পারবে না, পারলে না। এইটার জন্যই বলতে আসলাম যে তোমার বলা উচিত ছিল, অন্যরকম করে বোঝানো উচিত ছিল, যখন নাকি তুমি নিজের সংসারে ঠিক। আজকে তোমার এই ভিডিওটা দেখলাম, তাই ভাবলাম তোমাকে এই কথাগুলো বলার খুব দরকার, খুব দরকার। আর এই জন্য তুমি সাকসেস হচ্ছ না, কারণ মানুষের ভালোবাসা, শুভকামনা, শুভেচ্ছার দরকার হয়। তোমার যে পরিস্থিতি, বিজ্ঞান এখন অনেক এগিয়ে গেছে, অনেকের শুভকামনা দরকার, তবেই তুমি সাকসেস হতে। কিন্তু তোমার রাস্তা অভিশাপে, মানে কষ্টে, মানুষের চোখের জলে পিচ্ছিল হয়ে গেছে, কি করে তোমার এটা হবে? লাস্টে দেখলাম তোমার বড় বিদ্রোহ ঘোষণা করেছে, তোমার বড় সেই সাপোর্ট তোমাকে দেয় না, সে তো বুঝতেই পারি। কোনো বউ দিল্লিতে একা একা ট্রিটমেন্ট করাতে যায়? আমি মানে বাবার জন্মে দেখিনি কোনো বউ একা একা দিল্লির মতো জায়গায় একা একা ট্রিটমেন্ট করাতে যায়। তোমার হাজবেন্ড বা তোমার পরিবারের কেউ নেই, না তোমার বাপের বাড়ির পরিবারের, না তোমার শ্বশুরবাড়ির পরিবারের কেউ নেই। তখনই বুঝেছিলাম যে তোমার সাথে তোমার পরিবারের বন্ডিংটা কেমন, তখনই বুঝেছিলাম যে তোমার সাথে তোমার বরের বন্ডিংটা কেমন, তখনই বুঝে গেছিলাম সত্যি কথাই। আজকে তোমার কমেন্ট বক্স দেখে না মনে হচ্ছে সব কমেন্টগুলো পড়ে পড়ে সব ভিউয়ারদের শোনাই,
সব কমেন্টগুলো সব নেগেটিভ কমেন্ট, এবং টিনুর সংসার যে ভেঙে দেওয়ার জন্য তুমি অনেকটাই দায়ী সেই কমেন্টে ভরে গেছে, ভরে গেছে। আর একটা কথা বলি, একটা কমেন্ট যেখানে দিয়ে দেবো, একটা কমেন্ট আমাকেও শাসিয়েছে, বলছে তোমার হবে আইনি পদক্ষেপ, তো অনেক সময় লাগে তোমার হবে। আবার এই দেখো সীমার ওখানে গিয়েও দেখলাম একই কমেন্ট, একই আইডি দিয়ে কমেন্ট, সুজিত কি যেন একটা পালনাকে, তার কমেন্ট একই। মানে যারা নেগেটিভ ভিডিও করছে সুতাপাকে নিয়ে বা টিনুকে নিয়ে, তাদের কমেন্ট বক্সে গিয়ে এই আইডিটা আমি দুজনের কমেন্ট বক্সে দেখলাম, যেন স্ক্রিনশটগুলো নিয়ে দেখালাম, দেখছিলাম যে কি একই কমেন্ট নাকি, একই কমেন্ট। আর তার নিচে আমাকে একজন লিখেছে এটা দালালের, অর্থাৎ এটা সুতপের আইডি। তোমাদের সবাইকে বলে দিলাম এটা সুতপার ফেক আইডি, কারণ সুতপার 8-10টা আইডি আছে, সুতপার ফেক আইডি। সুতপার তোমাকে বলছি যদি ভিডিওটা দেখো, ফেক আইডি দিয়ে এইভাবে কমেন্ট করো না। সীমার ওখানে গিয়েও করছে, আমার এখানে গিয়েও করছে, এবং আমাকে একজন জানিয়ে দিয়েছে এটা আমাদের দালালের আইডি। এগুলো করে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, বলে গেলাম এটা। সত্যের জয় হবেই, তুমি যেটা করছো অন্যায় নিন্দনীয়। তো চলো আজকে এইটুকুই বলার ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আবার আসবো, বারবার আসবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।